বা বিকাল বেলার সিআরবি, কেউ ঘুরতে ইয়ে হাসর মানুষ লই রে, কেউ বা ইয়ে পরিবার পরিজন লই রে। খোলাই প্রাঙ্গণত বেইলেতন আজিন না পর্যন্ত নগরের মানুষল অবসর হারাই বেলায় এই জায়গা কানরে বাসি লই। কিন্তু এসবের ভিড়ে হঠাৎ দেখা যায় পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি সমানে বিয়া করে লিফলেট বিতরণ করের আতে আতে ধরা গেল। তার পোশাক পরিচ্ছদ বেশ অন্যরকম। উপস্থিত মানুষ হলোর কেউ কেউ আবার তার দেয়ার লিফলেট টান খুব মনোযোগ সহকারে ফরের। এবার মানুষের ফরে হতা হই তার গল্প জানিবার চেষ্টা করি আনা। আনোয়ার হোসেন পেশাই কাঠ মিস্ত্রি। তার ফরনে উগা লাল ফতুয়া, তার ফ্যান্টও লাল, আবার লাল সাইনবোর্ড সাটানো উগা লাল সাইকেলও তাত্তন আছে। এদিকে লাল লইয়ের উনি আসলে ঘরের কি, তিনি হইতো আসিল এই সাইকেল চলাইয়ের এই বাল্য বিয়ে বন্ধে সচেতনতা তৈরি করি বেলায়। দীর্ঘ সাতাশ বছর ধরে তিনি এভাবেই বিভিন্ন জেলা উপজেলা ঘুরি বেড়াই আর খোলা উন্মুক্ত জায়গা কেনে নিজে লিফলেট বিতরণ করে, জানাইয়ে নিজের লাল ভেষভূষার হারণ সহ কিল্লেই এই সচেতনতা চলার তার আদ্যপান্ত। আমি করতেছি আমার ভাগ্নি দুটোর বিয়ে হয় যতক্রমে 15-16 বছর বয়সে, তারপরে ওনারা মনে করেন একটা করে বাচ্চা হওয়ার পর গরিব হতে অর্ঘ ছেড়ে দিয়ে স্বামী চলে যায়, বাপের ট্যাক্সি চালাচ্ছ একদিন টেনশনে বাপের রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এক ভাগ্নে ছিল সে কিছু করতে পারে না। তারপর ওরা চিন্তা করলো আমাকে বিয়ে বসে যখন এরকম হলো আমরা সংসার করবো না, ওরা গার্মেন্টস ফ্যাক্টরির চাকরি করে খেয়েছে, মেয়েগুলো বড় হয়ে বিয়ে দিয়েছে, কিন্তু ওরা আর বিয়ে বসে নাই। তো আর জীবন বৃত্তান্ত দেখে আমি এই কাজটা করি যে বাল্য বিয়ের বিরুদ্ধে একটা কিছু করা দরকার, কারণ এটা প্রচারণ চালালে কারো শত্রু হবো না, কারো ইয়ে হবো না, পারলে দেশেরই উপকার হবে। বাল্য বিয়ে ধরেন বিপজ্জনক, তা আমি চিন্তা করলাম রেড সিগন্যাল হলে ভালো হবে, তা আমি জুতোর থেকে শুরু করে ক্যাপ টুপি সাইকেল বাঁচি চশমা এবং কি সাইকেলও লাল, আমার সাইকেল আগেরটা রিংস ড্রিং পর্যন্ত লাল ছিল, সবই লাল, রেড সিগন্যাল বিপজ্জনক, এই জন্য লাল পতাকা দিয়েছি, ফ্ল্যাগ দিয়েছি, পিছনে লাল পতাকা আছে আর সাইকেল লাল, লাল বিপদের সিগন্যাল থেকে লাল বেছে নিয়েছি আমি। ইতিমধ্যে আনোয়ার হোসেন সাইকেল চলাইয়ে দেয় 2015 সালত যাত্রা শুরু করি 67 দিনে ঘুরছে 64 গানজারা, যেটে 250 উপজেলার হাটবাজারত্ব স্কুল মাদ্রাসা এবং উন্মুক্ত খেলার মাঠত তিনি লিফলেট বিতরণ করছে, উদ্দেশ্য একখানি বাল্য বিয়ে বন্ধ করুন। আমি সাইকেল নিয়ে প্রত্যেকটা উপজেলায় একটি করে স্কুলে গেছি, 247 উপজেলা লিফলেট বিতরণ করছি, এখানে অনেক এক একটা স্কুলে ঢুকলে 300-400 করে লিফলেট যায়, আর 64 জেলায় যখন ঘুরছি কিছু বাজারে মফস্বলে এখানে সেখানে আমার হ্যান্ডব্যাগ আসলো একটা নষ্ট হয়ে গেছে, ওটা একজন দিয়েছিলো, ওটার মধ্যে আমি প্রিন্ট ড্রাফ করে কথা তুলছি, তারপর বাল্য বিয়ের দিক নির্দেশনা দিছি এবং লিফলেটও বিতরণ করছি। হন হন সমত প্রচারণা চালাতে চালাতে আনোয়ার হোসেনেরও মন খারাপ হয় আর মনের অজান্তেই তিনি হন হন সমত হাদিও দেয়, মানছে তারে তার এসব কার্যকলাপ দেখি ফলও ডাহে, কিন্তু তারপরও দমিনও জাগে আনোয়ার। বাল্য বিয়ের কুফল্যাণ হয়তো তিনি তার মননে মস্তিষ্কে ভালো মতনই উপলব্ধি করিতে পাইছে। প্রায় 200 ফাস্কান শিক্ষা প্রতিষ্ঠানত ইতিমধ্যে যাইয়েরে তিনি বাল্য বিবাহ রোধে প্রচার পত্র বিতরণ করছে, হ্যান্ডমাইক দিয়েরও চালাইয়ে প্রচারণা, দেশ জুড়ে ইতিমধ্যে তার পরিচিতি লাল মানব হিসেবেই। কম বয়সে বিয়ে হলে যখন শিশু বাচ্চার জন্ম হতে মায়ের কষ্ট হয় এবং সন্তান যদি ভালো ভূমিষ্ঠ হয়তো বাল্য বিয়ে হওয়ার পরে অসুখ হওয়ার পরে দুই একটা ডাক্তার কাছে গেলে বাপে থাকে না চলে যায়, তখন মেয়েকে যখন ছেড়ে দিয়ে যায় তখন হয় মেয়ে গড়ার দড়ি দেয় নলে বিষ খায়, আর ওই বাচ্চা যখন ছোট থাকা মানুষ হয় বাপ মানে কিছু পায় না, তখন টোকায় রংবাজ অনেক কিছু হয় সন্ত্রাসীভাবে লিপ্ত হয়ে যায়। তো অনেকজন আমাকে ভান্ডারিও কয়েছে, কেউ ডাক্তার কয়, কেউ রোজা কয়, কেউ নতুন পাগল কয়, তো ভালো কাজ করতে গেলে সবাই পাগলই বলে, আর পাগল না হলে ভালো কাজ করাও যায় না। নগর জীবনত বাল্য বিয়ে হমইলেও গ্রামগঞ্জত সচেতনতার অভাবে অহরহই ঘটের বাল্য বিয়ের ঘটনা। চট্টগ্রামের সিআরবি যেদিন তিনি বাল্য বিয়ে লইয়ে প্রচারণা চালাইতে আসিল বোধকেই তার এই হাজর প্রশংসা করছে। তো এখন বাল্য বিবাহ দিনে মাইয়াকে হাত বাঁধি দিলাম, শুধু ঘরের বেশ বাসন মাজিব ডেকসি মাজিব ইয়েন ঠিক ন ইয়ে দিন শেষ। তো এখন ও জিয়েন ঘরের যে বাল্য বিবাহ লইবে আসলেই ওরা সেলুট প্রশংসনীয় ওরা সেলুট দিয়ে বিষয় লাই ছেলের যেভাবে চাই মেয়ের সেভাবে চাইব, উগ্র ফুলের যেভাবে ফুটি বেলে সময় দেয় এই মেয়ে কলরে কি এভাবে ফুটি বেলে সময় মানে পরিস্ফুটিত বললে এভাবে সুযোগ দেওয়া উচিত, ছেলের মধ্যে যেভাবে সম্ভাবনা দাঁড়িয়ে আছে মেয়ের মধ্যেও সেম সম্ভাবনা দাঁড়িয়ে আছে, আলা চাইলে বিভিন্ন জায়গার রেজাল্টের দিক দিয়ে চাইলে মেয়েরা কি সেরা অবস্থান ধরে রাখে। তবে দর্শক, বাল্য বিয়ে বন্ধে পুরো দেশ করি এই মানুষের এত প্রচার প্রচারণা আর আড়াড়ি বা এত ভকভকানি, তার ব্যক্তিরই বৃথা এই নারীওয়ার বক্তব্যে, বাল্য বিয়ে লই তার আছে ভিন্ন মত।
অর্থাৎ নারিয়ল যে নারিয়লর শত্রু হনহন সমত ইউড়ে ইয়ান হতার হতা উইল এই মেফওয়ার হতা তারই বোধহয় জলজ্যান্ত উদাহরণ। বাল্যবিয়ের পক্ষে ওনার হৈন্যা হতাকিন ওনার সম্মতিক্রমে আরা প্রচার করির। আমি বাল্য বিবাহের পক্ষে, বাল্য বিবাহের পক্ষে কেন, এখন বন্ধুত্বটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে, মেয়েদের একটা টাইম থাকে বেবি ক্যারি করার, ওই জন্য আমি বাল্য বিবাহের পক্ষে। আর ইসলামিক দৃষ্টিতে কিন্তু মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়ার জন্য বলছে, ঠিক আছে। হয়তো আমাদের রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে সেটা নাই, 18 পরে বলতেছে, কিন্তু আমি 18 পরে এটা মানতে পারতেছি না। যে অনেকের আছে যে ফাইন্যান্সিয়াল আর্থিক প্রবলেম, তারা পড়ালেখা করাইতে পারে না, তো এই মেয়েটাকে কীভাবে ভরণ পোষণ দিয়ে রাখবে তার বাবাটা, তাকে বিয়ে দিয়ে ফেলা উচিত, একটা প্রজন্ম বাড়তেছে, ঠিক আছে। এটার আপনি বিয়ে করেছেন? জি না, বিয়ে করেননি কেন? বিয়ে কেন করি নাই, আমার পছন্দ মতো এখনো হচ্ছে না, তাই করি নাই। আপনার বাসা থেকে তো আপনাকে বিয়ে দিতে চাইনি, যেহেতু আপনি বলছেন যে 18 আগে বিয়ের আপনি পক্ষে, তাহলে আপনাকে তো আপনার তো নিজেই তো আপনি আপনার বিয়ের জন্য প্রস্তুত হতে পারতেন, কেন বিয়ে করলেন না? সব সময় প্রস্তুত, এখনো প্রস্তুত, আমার বাসায় তো বলতেছে বিয়ে করার জন্য, তা আমি পছন্দ মতো, আমার পছন্দ মতো, আমার শিক্ষার যোগ্যতা মতো আমি পাইলে অবশ্যই করব। আপনার যদি বিয়ে হয়, আপনি আপনার মেয়েকেও কি 18 আগে বিয়ে দিবেন? হ্যাঁ অবশ্যই দিব, আমি এসএসসি, হ্যাঁ এসএসসি পাস করার পরার পরে আমি দিয়ে দিব, বিয়ের পরে তাকে আমি বলবো যে পড়ালেখা করার জন্য। করোনাকালে আশঙ্কাজনক হারে বাইচে বাল্য বিবাহ এতলে নতুন ভাবে তিনি চট্টগ্রাম বিভাগীয় ব্যাগ জেলা ঘুরি বেড়াইবার পরিকল্পনার হতাও জানাই। তবে আশির হতাল দিয়ে আনোয়ার নিজেও তার বোরে বাল্য বিয়ে গুইছে, অর্থাৎ অল্প বয়সে বিয়ে গুইছে, আর নিজের মাইফোগারও অল্প বয়সে 18 নিচে থাকতে বিয়ে দিদি। ইয়ান লইয়েরা তার অনুশোচনার অবশ্য শেষ নেই। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার, বগুড়ার জিন্দা থাকি চট্টগ্রামে, আমি বিয়ে করছি চট্টগ্রামে, ছেলে দুই মেয়ে, ছোট মেয়ের বাল্য বিয়ে হয়নি, বড়টার বাল্য বিয়ে দিতেছি, তখন আমি কাজে নামি নাই, 16-17 বিয়ে দিছি, আমি বাল্য বিয়েটা ভুল করছি, এটা নিয়ে আমি যখন করছি মনে হয় আমিও বাল্য বিয়ে করছি। আমার স্ত্রীর বয়স 17-18 ছিল, তা আমি 64 জেলা ইতিমধ্যে ঘুরে ফেলেছি, এখন 247 উপজেলা ঘোরার পর চট্টগ্রাম অবস্থান করছি। আমি আগামী 21 ফেব্রুয়ারি চট্টগ্রাম যে কোনো সরকারি একটা অনুষ্ঠানে অংশ নেব, তারপর 22 ফেব্রুয়ারি আমি মিরেশরায় হয়ে সীতাকুণ্ড হয়ে চট্টগ্রামের যতগুলো থানা আছে বিভাগে সব থানা, প্রত্যেকটা থানা আমি ভ্রমণ করব এবং লিফলেট বিতরণ করব। সেভ দ্য চিলড্রেনের গ্লোবাল গার্লহুড প্রতিবেদনত উক ভয়ঙ্কর তত্ত্ব উড়িয়েছে, 2025 সালের ভিতর বাল্য বিবাহের শিকার হইতে পারে বাংলাদেশত প্রায় 25 লাখ মেয়ে। গেলদি 25 বছরের ভিতর 2020 সালতেই বাল্যবিয়ের হার আসিল সবচেয়ে বেশি, এই প্রতিবেদনও তাই উড়িয়েছে। আর 2025 সালত বাল্যবিবাহের সংখ্যা বাড়িয়ে মোট 6 কোটি 10 লাখ ঐতফারে বলেই সংস্থাওয়া আশঙ্কা প্রকাশ করে। আর এল্লে পরিস্থিতিত সাইকেল নিয়ে কাঠমিস্ত্রি আনোয়ারর এই সোডে চলা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, যার প্রচারণায় সচেতনতা সৃষ্টি হইলে অন্তত কিছু সংখ্যক মাইফা বাল্যবিয়ের আততন রক্ষা ফেব আর গড়ি উড়িব বাল্য বিবাহ মুক্ত বাংলাদেশ, ইয়ানি প্রত্যাশা আনোয়ারে এদিন সচককে দেহইন্যা ব্যাকর। জুবাই রিফাত, সি+ টিভি, চট্টগ্রাম।